আজি বিরোধী বিধায়িনী দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হব। বিজেপির আজি বিধায়িনী দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকত এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, কারণ ন বিজেপি ন পুরনি বিজেপি কর্মীর সংঘাতক লো যে সময় চর্চা চলি আছে ঠিক সেই সময়তে আজি বিধায়িনী দলে হব আটাইতকৈ গুরুত্বপূর্ণ। কালি বর্ধিত কার্যনির্বাহক অনুষ্ঠিত হয়ে যাওয়ার পাছত আজি হঠাৎ বিধায়িনী দলের বৈঠক আয়োজনক লো এটা চর্চা চলিছে। এই বিধায়িনী দল কি কি বিষয় সন্দর্ভত আলোচনা হব পারে, এই বিধায়িনী দলের উদ্দেশ্য কি হব পারে, বা এই বিধায়িনী দলত ন পুরনি বিজেপির যে সংঘাত আছিলে সেই সংঘাত দূর করিবর বাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা রাজ্যিক বিজেপি কি পদক্ষেপ লব, এয়া আটাইতকৈ বিচার্য বিষয় হব আর গুরুত্বপূর্ণ বিষয় হব। সেয়ে আমি জানাই লব বিচারিছো এক গুরুত্বপূর্ণ খবর। আজি বিজেপির বিধায়িনী দলের বৈঠক আছে আর এই বৈঠক এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আজির বৈঠকতে মন্ত্রিসভার সম্প্রসারণের সন্দর্ভত হব পারে আলোচনা, আর এই মন্ত্রিসভাত প্রশান্ত ফুকনে নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ করে যদি প্রশান্ত ফুকনে স্থান লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে বলে জানিপরা গেছে। আমি জানাই আছো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। আজি বিজেপি বিধায়িনী দলের বৈঠক আছে, কার্যনির্বাহক বৈঠকের পাছতে বিজেপি বিধায়িনী দলের বৈঠক জনতা ভবনের লোকসেবা ভবনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর বৈঠকতে মন্ত্রিসভার সম্প্রসারণের সন্দর্ভত আলোচনা হব পারে বৈঠক, আর বিধায়ক প্রশান্ত ফুকনে নতুন মন্ত্রিসভাত স্থান পাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আনফালে আজির বিধায়িনী দলের বৈঠকক সংকট মোচন বা সংকট দূর করার এক বৈঠক বলেও কব পারিব বা দূর করারও চেষ্টা বলে কব লাগিব, কারণ বুরনি বহু কেগী বিজেপি নেতায় ইতিমধ্যে দলীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ বুজারিছে। রাজেন গোহাই দুটা স্থানত দুটাকৈ দুখন হোটেলত গোপন বৈঠক অনুষ্ঠিত করেছিল বিজেপির জ্যেষ্ঠ নেতাসকল। আনফালে নলবাৰীৰ কেবাবাৰৰ বিধায়ক তথা বিজেপির জ্যেষ্ঠ নেতা অশোক শর্মায় পদত্যাগ করেছিল, আর এই সমগ্র বিষয়টির পাছত আজি মরাণর বিজেপির প্রাক্তন বিধায়ক সাক্ষাৎ করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে, আর প্রদেশ কংগ্রেসের কংগ্রেসত যোগদান করব বিজেপির প্রাক্তন মরাণর বিধায়কগে। তেনেস্থলত বিজেপির জ্যেষ্ঠ নেতাসকলক কেনেদরে দলের ভিতর রাখব পারি, সেই বিশেষ কৌশল কি প্রস্তুত করা হয় বা বিশেষ রণনীতি কি হব সেই সন্দর্ভত আজি বিধায়িনী দলত হব আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, আর আজির বৈঠকতে হব পারে মন্ত্রিসভার সম্প্রসারণের বিষয়ে আলোচনা। আজি যদি মন্ত্রিসভার বিষয়ে যদি সম্প্রসারণের বিষয়ে যদি আলোচনা হয় তেতিয়াহলে জ্যেষ্ঠ বিজেপি নেতা অর্থাৎ ডিব্রুগড় সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকনে স্থান লাভ করার সম্ভাবনা আছে, আর বরাকরপাড়া অর্থাৎ করিমগঞ্জের কোনো এগারী বিধায়কে লাভ করার মন্ত্রিসভার মন্ত্রিত্ব লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে, ইয়াকে এটা ব্যাপক চর্চা চলছে। আনফালে যদি চা যায় বিজেপির আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আর বিধানসভা উপনির্বাচন আহি আছে, তেনেস্থলত বিজেপি এই নির্বাচনের প্রাকক্ষণত কেনেদরে রণনীতি প্রস্তুত করা হয়, দলীয় আভ্যন্তরীণ কন্দল দূর করবর বাবে কি রণনীতি প্রস্তুত করা হয়, কার কি ধরনের বিষুদ্গার আছে সেই সকল বিষয়ের সন্দর্ভত হব আজি আলোচনা। আর আলোচনার প্রথম কথাটা হব যে চা যায় যদি উপনির্বাচনের প্রাকক্ষণত যে প্রার্থিত্বর সংঘাত হব সেই প্রার্থিত্বর সংঘাতক লো খেলি মেলি হব পারে, যদিহে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছে নগাঁও আর ধুবুরীত বিজেপিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজন নাই, কারণ তাত বিজেপিয়ে জয়লাভ করা সহজ নহব তেনে মন্তব্য করেছে। কিন্তু অন্যান্য দুটা তিনটাক সমষ্টি আছে, সেই তিনটা সমষ্টিত কেনে ধরনের প্রতিদ্বন্দ্বিতা করব, প্রার্থিত্ব কেনে ধরনের লোকক দিয়া হব সেই বিষয়ে প্রথম কথাটা আলোচনা হব। দ্বিতীয়টো হয়েছে আগন্তুক সময়ত যে বর্তমান যি চলি আছে মন্ত্রিসভার সম্প্রসারণের আরম্ভ করে অশোক শর্মায় যুক্ত অভিযোগ আনিছিল দলের একাংশ নেতার বিরুদ্ধে, মৃণাল শইকীয়া যি অভিযোগ করেছিল, রাজেন গোহাই যি ক্ষোভ আছে, সেই সকল বিষয় সন্দর্ভত আজি হব আলোচনা। আর এক প্রকার আজি বিধায়িনী দলের বৈঠক হব সংকট মোচনের এক বিশেষ বৈঠক, এক প্রকার বিজেপির বাবে এয়া সংকট মোচনের বৈঠক, যাক লো এটা ব্যাপক চর্চা চলিছে। আনফালে আজি
বৈঠকতে মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণৰ সন্দৰ্ভত আলোচনা হ'ব আৰু সম্প্ৰসাৰণ সভাত মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণৰ সন্দৰ্ভত যদি আলোচনা হয় তেতিয়াহ'লে প্ৰশান্ত ফুকনৰ লগতে বৰাকভেলীৰ কোনো এজন বিধায়কে মন্ত্ৰীসভাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্ত্ৰীসভাত স্থান পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কাৰণ লোকসভা নিৰ্বাচনত করিমগঞ্জত যেধরনে ফলাফল পালে সেয়া কেতিয়াও আশা করা নাছিল বিজেপিয়ে এই মন্তব্য করেছিল খুব মুখ্যমন্ত্রী কালি বর্ধিত কার্যনির্বাহ সভাত আর বিজেপি নেতা কর্মী সকল উদ্দেশ্যে কৈছিলে যে এটা কথা করিমগঞ্জর বা বরাকভেলী যিখিনি বিজেপি কর্মী আছে তেওঁলোকৰ পৰা বহু কথা শিকিবলগীয়া আছে আমার বিজেপি কর্মী সকলে এনে ধরনের মন্তব্য করেছে আর লোকসভা নির্বাচনত করিমগঞ্জর ফলাফল ভাল হওয়ার বাবে করিমগঞ্জর কোনো এগৰাকী বা বরাকভেলীর কোনো এগৰাকী বিধায়কে পোৱার হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভাত স্থান পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে আৰু এই কেইবাটাও মূলকৈ তিনিটা বিষয়ত আলোচনা হ'ব পাৰে দলত আভ্যন্তৰীণ ন বিজেপি সংঘাতৰ সন্দৰ্ভত হ'ব পাৰে দ্বিতীয়টো হৈছে মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণ আন আৰু তৃতীয়টো হৈছে লোক ক্ষমা কৰিব বিধানসভাৰ লগতে পঞ্চায়ত নিৰ্বাচনৰ লগতে উপনিৰ্বাচন এই তিনিটা বিষয়ৰ সন্দৰ্ভত হ'ব পাৰে বিশেষ আলোচনা আৰু আলোচনাৰ জৰিয়তে এক প্ৰকাৰ সংকট মোচন সংকট দূৰ কৰাৰ বাবে চেষ্টা চলাব বিজেপিয়ে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত যিকোনো